숭장거리에 전략한 거로 캐... হামাসকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। ফিলিস্তিনকে সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ইসরায়েল ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়ার পুরনো শত্রু। উত্তর কোরিয়ার অস্ত্র হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর করে তুলবে, কেননা উত্তর কোরিয়া মানেই মিসাইল এবং গোলা বারুদ। আর্থিকভাবে উত্তর কোরিয়ার অবস্থা যেমনই হোক না কেন, অস্ত্র দিয়ে, বিশেষ করে মিসাইল শক্তি দিয়ে তারা আমেরিকাকেও কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমনকি সম্প্রতি তারা রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে। এবারে ফিলিস্তিনের অস্ত্র দিয়ে আমেরিকার সাথে আরেকটি টক্কর দিতে যাচ্ছে উত্তর কোরিয়া। ফিলিস্তিনিরা অনেক বছর ধরেই উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে আসছে, এমনকি উত্তর কোরিয়ার সমর্থিত যোদ্ধাবাহিনীও আছে ফিলিস্তিনে, যাদের পক্ষ নিয়ে উত্তর কোরিয়ার সেনারা ইসরায়েলের বিরুদ্ধে অতীতে যুদ্ধ করেছিল। আরব দেশগুলো সহ তুরস্ক এবং ইরানের মতো মুসলিম দেশগুলোকে আমেরিকা নানা কৌশলে চাপে রাখতে পারে যেন হামাসের হাতে অস্ত্র না দেয়। কিন্তু উত্তর কোরিয়াকে ঠেকানোর সেই সাধ্য নেই আমেরিকার। ফলে কিম জং উন যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তখন অবধারিতভাবেই অস্ত্র পাচ্ছে হামাস। এখানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় হচ্ছে ইসরায়েল বিরোধী দেশগুলো যেমন সিরিয়া, ইরাক, মিশর, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের কাছে থাকা সব থেকে শক্তিশালী মিসাইলগুলো উত্তর কোরিয়ার কাছে পেয়েছিল। এমনকি বর্তমানে ইরানের যে বিশাল মিসাইল পাওয়ার আছে, সেটিরও শুরু হয়েছিল উত্তর কোরিয়ার সাহায্য পেয়েই। মধ্যপ্রাচ্যে আমেরিকা বিরোধী দেশগুলো উত্তর কোরিয়ার কাছে এসকার্ড বি মিসাইল পেয়েছিল। এসকার্ড মিসাইল সোভিয়েতদের তৈরি হলেও উত্তর কোরিয়ার কাছে বিশাল মজুদ ছিল। সেগুলোর উপর ভর করে ইরান, সিরিয়া এবং অন্যরা মিসাইল প্রযুক্তিতে এত উন্নতি ঘটায়। এমনকি আজও হিজবুল্লাহ সব থেকে শক্তিশালী অস্ত্রটি হচ্ছে উত্তর কোরিয়ার কাছে পাওয়া এসকার্ড মিসাইল। এখন উত্তর কোরিয়া হিজবুল্লাহ হাতে আরও কিছু শক্তিশালী মিসাইল দিলেও অবক্ষয়ের কিছু থাকবে না। এরই মধ্যে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন এবং সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা বরাদ্দ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে 10 লাখের বেশি আর্টিলারি শেল উত্তর কোরিয়া দিয়েছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া, যা প্রমাণ করে উত্তর কোরিয়ার অস্ত্রের ভাণ্ডার কতটা সমৃদ্ধ। এদিকে উত্তর কোরিয়া যদি হামাস এবং হিজবুল্লাহকে অস্ত্র দেয়, তাহলে সে সম্পর্কে পশ্চিমা গোয়েন্দাদের জানার সুযোগ খুবই কম, কেননা উত্তর কোরিয়া থেকে চীন, ইরান এবং সিরিয়া হয়ে এসব অস্ত্র পৌঁছাতে পারবে। প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কর্মকর্তাদেরকে ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থন করার নির্দেশ দিয়েছেন এবং তিনি হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিবেচনা করতে পারেন। পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থাটি আইন প্রণেতাদের কাছে জানিয়েছে, অতীতে হামাসের কাছে এন্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। গাজা যুদ্ধের মধ্যেই উত্তর কোরিয়া আবারও অস্ত্র রপ্তানির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক কিম কিউ হিউন আইন প্রণেতাদের বলেছেন যে কিম জং উন যুদ্ধ থেকে লাভবান হওয়ার জন্য ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের আহ্বান জানিয়েছেন। কোরিয়া হেরাল্ড জানিয়েছে, হামাসের পোস্ট করা ছবি এবং ভিডিও থেকে প্রমাণ সংগ্রহ করে তারা পর্যালোচনা করছে। দক্ষিণ কোরিয়ার সংস্থাটি দাবি করছে, 7 অক্টোবর ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ চালানোর সময় হামাসের যোদ্ধারা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা এবং উত্তর কোরিয়ার অস্ত্রের 2 প্রতিরক্ষা বিশেষজ্ঞের মতে, হামাস সম্ভবত একটি উত্তর কোরিয়ার F-7 রকেট চালিত গ্রেনেড ব্যবহার করছে। এটি একটি কাঁধে চালিত অস্ত্র যা যোদ্ধারা সাধারণত সাজোয়া যানের বিরুদ্ধে ব্যবহার করে। এর আগে একটি ছবিতে হামাস যোদ্ধাদের সন্দেহভাজন উত্তর কোরিয়ার বুলসে গাইডেড এন্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করতে দেখা গিয়েছিল। তবে হামাস উত্তর কোরিয়া অস্ত্র ব্যবহার করছে, গত সপ্তাহে এমন দাবি নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং। কিম প্রশাসন জানিয়েছিল যে এটি আমেরিকার পরিচালিত একটি ভিত্তিহীন গুজব।
গত মাসে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা উপত্যকায় আল আহলি আল আরবি হাসপাতালে বোমা হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে বলেছিল যে ইসরায়েল আমেরিকার পৃষ্ঠপোষকতায় যুদ্ধাপরাধ করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা স্থল অভিযানে গিয়ে হামাসের হামলায় এখন পর্যন্ত 30 অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার বলছে যে গাজা যুদ্ধে আরও একজন সৈন্য মারা গেছে। শুক্রবার স্থল অভিযান সম্প্রসারিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত এসব সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলছে উত্তর গাজা উপত্যকায় বেশ কয়েকটি মুখোমুখি হামলায় মোকাবেলা করছে তাদের বাহিনী। এ সময় কয়েক ডজন হামাস সদস্য নিহত হয়েছে। এর আগে 13 সেনা সদস্য নিহতের খবর দিয়েছিল ইসরায়েলি বাহিনী। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয় হামাসের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল হামলায় একটি আর্মার্ড ভেহিকল ধ্বংস এবং তাতে 5 সেনা নিহত এবং 4 আহত হয়। আহতদের মধ্যে একজন সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হতাহত সেনাদের হেলিকপ্টার করে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে হামাসের পেতে রাখা বোমা বা মাইন বিস্ফোরণে দখলদার সেনাদের একটি ট্যাঙ্ক উড়ে যায় এবং সেখানে 4 সেনা নিহত হয়। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আল আকসা স্টম অভিযানের পর 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত 320 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজা স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অনুমিত ছিল। এখানে একটি যুদ্ধ চলছে এবং এর জন্য মূল্য দিতে হবে। অপরদিকে ফিলিস্তিনের গাজায় রাস্তায় রাস্তায় মুখোমুখি লড়াই শুরু হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্ক এখন গাজা শহরে ঢুকে পড়ছে। হামাস দাবি করছে যে অসংখ্য ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এসব ট্যাঙ্ক ধ্বংসে হামাসের নিজস্ব অস্ত্রের পাশাপাশি রাশিয়া এবং ইরানের অস্ত্র ব্যবহার করা হচ্ছিল। এখন উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহারের বিষয়টিও সামনে আসছে। আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলুদ বলেন ইসরায়েলি ট্যাঙ্ক এখন গাজা শহরের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করার পর প্রথমবারের মতো গাজা শহরের আবাসিক এলাকায় প্রবেশ করছে। প্রিয় দর্শক, হামাস এবং হিজবুল্লাহ উত্তর কোরিয়ার অস্ত্রসহ মিসাইল পেলে এই যুদ্ধের উপর সেটি কী প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। Thank you.